কম্পিউটার ও তথ্য প্রযুক্তি কম্পিউটার কম্পিউটার শব্দটি একটি গ্রিক শব্দ এর উৎপত্তি কম্পিউটার শব্দ থেকে কম্পিউটার শব্দের আবিধানিক অর্থ গণনাকারী যন্ত্র কম্পিউটারের বৈশিষ্ট্য দ্রুতগতি সূক্ষতা নির্ভুলতা বিশ্বাসযোগ্যতা ক্লান্তিহীনতা স্মৃতিশক্তি স্বয়ংক্রিয়তা বহুমুখীতা যুক্তিসঙ্গত সিদ্ধান্ত কম্পিউটারের হিসাব কম্পিউটার এক সেকেন্ডে দুই কোটি হিসাব করতে পারে কম্পিউটার আইকিউ এর নিজস্ব বুদ্ধিমত্তা বলতে কিছু নেই তাই এর আইকিউ হবে শূন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য কম্পিউটার একটি হিসাবকারী যন্ত্র কম্পিউটার শব্দের অর্থ গণক যন্ত্র গাণিতিক কাজের জন্য কম্পিউটার বেশি সুবিধাজনক দ্য টার্ম পিসি মিন্স পার্সোনাল কম্পিউটার কম্পিউটার একটি হিসাবকারী যন্ত্র কম্পিউটারের কোনো বুদ্ধি নেই পুনরাবৃত্তিমূলক কাজ কম্পিউটারের জন্য বেশি সুবিধাজনক কম্পিউটারের ইতিহাস প্রায় চার হাজার বছর পূর্বে চীনাদের তৈরি অ্যাবাকাস নামক গণনা যন্ত্রটি প্রথম গণনাকারী যন্ত্র জাপানে অ্যাবাকাসকে বলা হয় সারোবান রাশিয়ায় বলা হয় স্কৌশিয়া গ্রিক রোমান এবং মিশরীয়রা অ্যাবাকাস ব্যবহার করলেও তাদের হিসাব পদ্ধতিতে শূন্যকে সূচনা করার কোনো পদ্ধতি ছিল না ভারতবর্ষে সর্বপ্রথম শূন্যকে একটি চিহ্ন প্রদান করে হিসাব পদ্ধতিতে অন্তর্ভুক্ত করা হয় এ সময় দশ ভিত্তিক হিসাব পদ্ধতি শুরু হলেও অঙ্কগুলোর কোনো স্থানিক মান ছিল না পাঁচশো খ্রিস্টাব্দের দিকে ভারতবর্ষে দশ ভিত্তিক হিসাব প্রণালীতে অঙ্কগুলোর স্থানিক মান দেয়া হয় নেপিয়ারের অস্থি স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার ষোলশো সালে লগরিদমের উদ্ভাবন করেন এই আবিষ্কার গুণ ভাগ বর্গ বর্গমূল ঘনমূল নিরূপণের কাজ অনেক সহজ করে দেয় লগরিদম ভিত্তিক হিসাব কার্যের জন্য নেপিয়ার যে সংখ্যা চিহ্নিত দণ্ডগুলো ব্যবহার করেছিলেন সেগুলো নেপিয়ারের অস্থি বা দণ্ড নামে পরিচিত তথ্যকণিকা লগারিদমের প্রবর্তন করেন জন নেপিয়ার স্লাইড রুল নেপিয়ারের লগারিদমের সারণী ব্যবহার করে উইলিয়াম অটরেড ষোলোশো সালে প্রথম বৃত্তাকার স্লাইড রুল আবিষ্কার করেন প্যাসকলেন ষোলোশো সালে ফরাসি প্যাস্কেল একটি গণনা যন্ত্র তৈরি করেন তিনি যন্ত্রে গিয়ারের সাহায্যে চাকা চালানোর পদ্ধতি ব্যবহার করে নতুন যুগের সূচনা করেন কম্পিউটারের জনক স্যার চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয় আধুনিক কম্পিউটারের মৌলিক রূপরেখা তৈরি করেন ব্রিটিশ গণিত বিশারদ চার্লস ব্যাবেজ আঠারোশো সালে তিনি পূর্ব প্রজন্মের সব যন্ত্রগণকের জন্য স্মৃতিভাণ্ডারের প্রয়োজনীয়তা উপলব্ধি করে অ্যানালিটিক্যাল নামের একটি যন্ত্র তৈরির পরিকল্পনা করেন চার্লস ব্যাবেজকে কম্পিউটারের আদি পিতা বা কম্পিউটারের জনক বলা হয়ে থাকে প্রথম কম্পিউটার প্রোগ্রামার লেডি অ্যাডা অগাস্টা ল্যাভলেস অ্যানালিটিক্যাল ইঞ্জিনে সাধারণ অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম করার ব্যবস্থা ছিল এবং সফটওয়্যার দরকার হতো বিখ্যাত ব্রিটিশ কবি লর্ড বাইরনের কন্যা অ্যাডা অগাস্টা ল্যাভলেস পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রামার প্রোগ্রামিংয়ের ভাষা অ্যাডা তারই নাম অনুসারে নামকরণ করা হয় আইবিএম এর জন্ম আঠারোশো সাতাশি সালে ডক্টর হরম্যান্ড হলোরিথ যুক্তরাষ্ট্রের আদমশুমারি কাজে ব্যবহারের জন্য ইলেকট্রোমেকানিক্যাল ব্যবস্থায় পাঞ্চ কার্ডের সমন্বয় ঘটিয়ে একটি তথ্য প্রক্রিয়াকরণের যন্ত্র আবিষ্কার করেন আঠারোশো ছিয়ানব্বই সালে হলোরিথ এই যন্ত্র তৈরির জন্য হলোরিথ ট্যাবিলেইটিং মেশিন কোম্পানির নাম দিয়ে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন পরবর্তীতে এ জাতীয় আরও কয়েকটি কোম্পানি মিলে বিখ্যাত কম্পিউটার প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন কর্পোরেশন বা সংক্ষেপে আইবিএমের জন্ম হয় প্রথম বৈদ্যুতিক কম্পিউটার যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটির গণিতের অধ্যাপক হাওয়ার্ড এইচ আই ক্যান এর চারজন প্রকৌশলীর সহায়তায় উনিশশো ত্রিশ সালে মার্ক ওয়ান নামে প্রথম স্বয়ংক্রিয় সাধারণ ইলেকট্রোমেকানিক্যাল ডিজিটাল কম্পিউটার তৈরি করেন এবিসি কম্পিউটার উনিশশো সালে যুক্তরাষ্ট্রের আইওয়া স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক অ্যাটানোসাফ এবং তার ছাত্র ক্লিফোর্ড বেরি ভ্যাকুয়াম টিউব ব্যবহার করে বাইনারি গণিত ভিত্তিক একটি ইলেকট্রনিক কম্পিউটার তৈরি করেন আবিষ্কারকের নাম অনুসারে এর নাম রাখা হয় অ্যাটানোসফ বেরি কম্পিউটার সংক্ষেপে বলা হয় এই বিসি সর্বপ্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটার এনিয়াক ওয়ান উনিশশো সালে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া ইউনিভার্সিটির অধ্যাপক ড জন মসলি এবং তার এক ছাত্র প্রেসপার অ্যাকার্ট এনিয়াক নামে তৈরি করেন প্রথম প্রজন্মের ডিজিটাল কম্পিউটার এনিয়াকের পূর্ণরূপ ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড ক্যালকুলেটর উনিশশো সালে হাঙ্গেরীয় গণিতবিদ জন ভন নিউম্যান সংরক্ষিত প্রোগ্রাম বা ইন্টারনাল স্টর্ড প্রোগ্রাম ধারণাটি উদ্ভাবন করেন তিনিই প্রথম কম্পিউটারের তথ্য ও নির্দেশ সংরক্ষিত রাখার ব্যবস্থা করেন you mm -hmm.